স্বইচ্ছা, স্বপরিকল্পনা, স্ব অর্থায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সৌজন্যে ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুরুল হকের তত্ত্বাবধানে চট্টগ্রামের সরাইপাড়া 12 নং ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ। সঞ্চালনে ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চ্যানেল কর্ণফুলি ও সিটিজি টাইমসের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন শওকত আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব আব্দুল মান্নান। বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি নাজমুল হাসান মিঠু, সহসভাপতি মোহাম্মদ আমিনুল হক রিপন। এ সময় কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ রাজনৈতিক, সামাজিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে 200টি কম্বল বিতরণ করা হয়। তো আপনাদের কাজগুলোকে মহান আল্লাহ কবুল করুক এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং আগামী দিনে আপনারা এই ধরনের অনুষ্ঠানগুলি করবেন এবং অনুষ্ঠানগুলি করতে গিয়ে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকব। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই জন্য বারবার যে আমাদের মতো একজন মানুষকে ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান সরকারিভাবে রেজিস্ট্রেশন দিয়েছে। আমি আপনাদের জন্য কাজ করতে পারতেছি। এই কাজের মাধ্যমে আমরা চাই একটি সুন্দর পরিবেশ, সুন্দর দেশ। আমরা সবাই যদি মিলেমিলে কাজ করি, গরিব অসহায় থাকবে না। বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিল অসহায় মানুষকে বাঁচানোর জন্য, সেই ডাকটা আমরা দিতে চাই। আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ জানাই। রোহিঙ্গা থেকে শুরু করে আমরা 2015 সালে যখনই রেজিস্ট্রেশন প্রাপ্ত হই, তখন থেকে আমরা সামাজিক কাজে জড়িয়ে পড়ি এবং সামাজিক কাজে আমাদের নিজেদেরকে উৎসর্গ করি। বাংলাদেশ সরকারের পাশাপাশি আমরা চিকিৎসা দিয়ে থাকি, প্রতি মাসে একটি করে ফ্রি চিকিৎসা ক্যাম্প দিয়ে থাকি ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা চেষ্টা করি মানুষকে বিনা মূল্যে ঔষধ এবং চিকিৎসা সেবা দিতে। আমি আশা করব আমাদের বাংলাদেশের বিত্তবান, বিত্তশালী সবাই আমাদের মতো এগিয়ে আসবেন এই গরিব অসহায়দের মাঝে। আজকে আমরা চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে যে কম্বল বিতরণ করছি শীতার্থ মানুষের মাঝে।